नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषीष शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम अवैध कयला उद्धार करलो सदाईपुर थाना युवकेर अस्वाभाविक मृत्यु घिरे चांचल्य लाभपुरे ট্যাঙ্কি ভর্তি জল কিনে চাষের জমিতে দেওয়া হচ্ছে হেতমপুরে স্বামী ভুবানন্দ মহারাজের জন্মদিন পালন দুবরাজপুরে আম আদমি পার্টির সদস্য গ্রহণ সিউড়িতে শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে প্রীতি ছাত্রদের পারিতোষিক বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান এবার সংবাদ বিস্তারিত আবারও ফিল্মি কায়দায় কয়লা পাচার করতে গিয়ে সদাইপুর থানা পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝাই গাড়ি তুষের বস্তা ঢাকা দেওয়া কয়লা বোঝাই গাড়ি আটক করলো বীরভূমের সদাইপুর থানার পুলিশ গতকাল মাঝরাতে সদাইপুর থানার পানুরিয়া এলাকা থেকে এই কয়লা বোঝাই গাড়িটি আটক করা হয় গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে জানা গেছে পানুরিয়ার গ্রামের রাস্তা থেকে চোদ্দ নম্বর জাতীয় সড়ক উঠতে গাড়িটিকে আটক করে সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে আগে থেকে খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া নেতৃত্বে পুলিশ ফোর্স ওত পেতে ছিল তুষের বস্তা ঢাকা দেওয়া কয়লা বোঝাই গাড়ি চোদ্দ নম্বর জাতীয় সড়ক উঠতে গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ এরপর গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে আটক করা হয় কয়লা বোঝাই গাড়ি দুজন অভিযুক্তকে আজ সিউড়ি আদালতে তোলা হয় লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আরসি টিভি সদাইপুর ঘর থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় ১৯ বছর বয়সের বাবুসোনা শেখ নাম এক যুবকের সূত্রের খবর মাস দুয়েক আগে লাভপুরের মামনি গ্রামের বাসিন্দা আনারুল হকের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মাঠপলসা গ্রামের বাসিন্দা বাবুসোনা শেখের সেই ক্ষেত্রে চার দিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল এই বাবুসোনা শেখ আজ মেয়ের বাড়ির প্রতিবেশীর থেকেই হঠাৎই ফোন করে ছেলের মৃত্যুর সংবাদ দেওয়া হয় ছেলের পরিবারের সদস্যদের কি কারণে মৃত্যু হয়েছে এই নিয়ে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ এই ঘটনায় শোকাহত পরিবারের সদস্যরা ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে নিয়ে এসছে লাভপুর থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় আপাতত লাভপুর থানার পুলিশ তিনজনকে আটক করেছে ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি লাভপুর জলের ট্যাঙ্ক ঠিক কি কাজে লাগে আপনাদের প্রশ্ন করা হলে উত্তর অবশ্যই আসবে অনুষ্ঠান বাড়িতে জলের ট্যাঙ্ক লাগে কোন এলাকায় জলের অভাব থাকলে জলের ট্যাঙ্ক লাগে এমনকি রাস্তার কাজ করার সময় জলের ট্যাঙ্ক কাজে লাগে কখনো কি শুনেছেন জলের ট্যাঙ্ক কাজে লাগে চাষের কাজে হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামের বেশ কিছু মাঠে এবছর চাষের বৃষ্টির জলের ঘাটতি যা রয়েছে তাতে চাষিদের মাথায় হাত এবছর বর্ষার দেখা নেই বীরভূম জুড়ে একদিকে বর্ষায় বৃষ্টির অভাব অন্যদিকে প্রখর রোদ্রের কারণে বেশিরভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে বর্ষার জলের কথা ভেবে চাষিরা আমন ধান বা বর্ষার ধান চাষ করবে বলে বীজতলা তৈরি করেছিল এবার বৃষ্টি না হওয়ার কারণে সেই বীজতলাই নষ্ট হতে বসেছে কোনো রকমে বীজতলা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামের চাষি জলের অভাবে কারণে বেশি টাকা খরচ করে ট্যাঙ্কে করে জল এনে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন ওই গ্রামের চাষিরা এবার বর্ষায় বৃষ্টির ঘাটতির কারণে এমন দৃশ্য দেখা যাবে হয়তো ভাবেননি অনেকেই এক ট্যাঙ্ক জল কিনতে খরচ হচ্ছে ১৫০০ টাকা যেটি এক কাঠা জমিতে দেওয়া হচ্ছে এই সময় যেসব জমিতে ধান চাষ হয় সেই সব জমি ধুধু করছে বীজতলার মাঠ চাষের মাঠ জলের অভাবে ফুটিফাটা হয়ে গেছে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতে রসুলপুর গ্রামের বাসিন্দা তথা চাষি শেখ বাবলু জানান বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বা ধার নিয়ে এই চাষ করেছে চাষিরা বৃষ্টি না হওয়ার কারণে মাথায় হাত চাষিদের একদিকে ঋণের বোঝা অন্যদিকে সংসার চালানোর ও ছেলেমেয়েদের পড়াশুনোর খরচ কি করবেন এই মুহূর্তে ভেবে কুল পাচ্ছেন না তারা বীজতলা বাঁচিয়ে রাখতে এক ট্যাঙ্ক জল কিনতে খরচ হচ্ছে ১৫০০ টাকা তবুও আশায় আছেন চাষিরা যদি বৃষ্টি হয় কথায় আছে আশাই বাঁচে চাষা
এ বিষয়ে জানালেন রসুলপুর গ্রামের চাষি শেখ বাবলু। যা চাষের অবস্থা তাতে বীজের অবস্থা যা দেখা যাচ্ছে, গ্রাম থেকে ট্যাঙ্কারে করে জল এনে বীজ বাঁচানোর চেষ্টা করছি, কারণ ভবিষ্যতে যদি কাজে লাগে, যদি চাষ লাগে, চাষের যা অবস্থা তাতে চাষিরা গালে হাত সব মাথায় হাত দিয়েছে, কেসিসি ঋণ নিয়ে বসে আছি, কীভাবে যে শোধ করবো আমাদের চিন্তায় পড়ে আছি, জানি না। যদি সরকার এটা দেখেন বা সুরাহা করেন তাহলে চাষের কিছুটা উপকৃত হবেন। চাষ করবো, কোনো রকম যদি বিচনটা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে যদি বৃষ্টি হয় তাহলে চাষটা করে খেতে পারবো। এইভাবেই কোনো বিচনটাকে বাঁচানোর জন্যে ট্যাঙ্কার করে টাকা দিয়ে কিনে এনে ট্যাঙ্কার করে জল দিচ্ছি বিস্তারটা বাঁচানোর জন্য। আরও জানান দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। বৃষ্টিটা নামার কথা ছিল, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানে একদম দক্ষিণবঙ্গের দিকে সেই হিসেবে বৃষ্টিটা শুরু হয়নি, যেটা চাষের ক্ষেত্রে একটা আশঙ্কার কারণ তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে স্থায়ী সমিতিগুলো আছে, তারা বিগত দিনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কৃষি ও সেচ সমবায় যে স্থায়ী সমিতি বা খাদ্য সরবরাহ স্থায়ী সমিতি এবং বিদ্যুৎ যে স্থায়ী সমিতি রয়েছে, এই তিনটি স্থায়ী সমিতি মিলে একটা মিটিং করবে, যাতে করে বিভিন্ন এলাকাতে যে রিভার লিফটিং ইরিগেশন বা লিফটেবল ইরিগেশন যেগুলো আছে সেগুলো থেকে আমরা যাতে করে ঠিকভাবে আবার চালু করতে পারি। বেশ কয়েকটা জায়গাতে খারাপ হয়ে পড়েছে বা বেশ কয়েকটা জায়গাতে বিগত দিনে কৃষকরা ঠিক করে জলপথ দেয়নি বলে সেটাকে চালানো যায়নি, সেইগুলোকে নিয়ে আমরা ওই সংশ্লিষ্ট গ্রামগুলো বা কৃষকদের সাথে কথাও বলবো, যাতে করে ভূগর্ভস্থ যে জলটা আছে কেবলমাত্র বীজতলাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপাতত যেন সেগুলোকে শুরু করা যায়। তারা তো বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে যাবো, অন্ত যে কী করে শোধ করবে সেটা একটা এটা সত্যি চিন্তার বিষয়। সরকার নিশ্চয় ভাবছেন কিছু, এই মুহূর্তে আমাদের বীজতলা সম্পর্কিত কীভাবে বাঁচাবো শুধু ওই ইনস্ট্রাকশনটাই এসছে, মাননীয় জেলা শাসক তথা দপ্তর থেকে এসেছে, আগামী দিন দেখা যাক কী করা যায়। কিন্তু লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি হেতমপুর। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপ্রো স্বামী ভূপানন্দ মহারাজের 118তম জন্মদিনটি আজ যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। সভাপতিত্ব করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ। অনুষ্ঠানের শুরুতেই প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ অনুরাগী মানুষজন ও আশ্রমিকরা। প্রথমেই প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলেই। স্মরণ শ্রদ্ধায় স্মৃতিচারণে স্বামী ভূপানন্দের জীবন আদর্শ তুলে ধরেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও আশ্রম অনুরাগী মানুষজন। ভূপানন্দজির জন্মদিনটিকে স্মরণীয় করতে এদিন 400 জন দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বীরভূমের সিউড়ির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আজ দিল্লির কেজরিওয়ালের দল আম আদমি পার্টির একটি সভার আয়োজন করা হয়। যে সভার মাধ্যমে দিন সিউড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে সদস্য গ্রহণ প্রক্রিয়া চালানো হয়। মূলত তৃণমূল সরকারের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে নানান অভিযোগকে হাতিয়ার করে এই আম আদমি পার্টির সদস্য গ্রহণের জন্য নেমেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের 118তম শুভ জন্মদিন উপলক্ষে কৃতি ছাত্রদের পারিতোষিক বিতরণ ও মেধাবৃত্তি প্রদান করা হয় আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রত্যেক বছর আজকের দিনে অনুষ্ঠান হয়ে থাকলেও গত 2 বছর করোনার কারণে সরকারি বিধিনিষেধ থাকায় অনুষ্ঠান বন্ধ ছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক,
দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পেজস পান্ডে সহ বিশিষ্টজনেরা, এছাড়াও ছিলেন স্কুলের শিক্ষক ও ছাত্ররা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।